আগামী সংসদ নির্বাচনে 150 আসনের জন্য 1.5 থেকে 2 লাখ ইভিএম কিনতে চায় নির্বাচন কমিশন। এতে ব্যয় হবে 4,000 কোটিরও বেশি টাকা। ইভিএম সংরক্ষণের জন্য সারা দেশ বাসা ভাড়া নেওয়া হবে, বাড়বে লোকবল। এজন্য প্রকল্প তৈরি করছে ইসি। 3 মাসের মধ্যে তা অনুমোদন দেওয়া সম্ভব বলে জানিয়েছে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। আরও জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 150 আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। বর্তমানে ইসির কাছে আছে 1.5 লাখ ইভিএম, যা দিয়ে 70 থেকে 75টি আসনে ভোট করা সম্ভব। 150 আসনের জন্য প্রয়োজন আরও 1.5 থেকে 2 লাখ ইভিএম। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি বিদেশ থেকে ইভিএম আনে। যুদ্ধের কারণে সারা বিশ্বে যে অস্থিরতা চলছে, কতটুকু কেনা সম্ভব হবে তা নিয়ে শঙ্কায় আছে ইসি সচিবালয়। তবে আগামী 3 মাসের মধ্যে প্রকল্প অনুমোদন করতে পারবে বলছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। 3 মাস লাগবে প্রজেক্ট অনুমোদন তৈরি করা এবং অনুমোদন করা। পরবর্তীতে এটা প্রক্রিউমেন্ট এবং ট্রেনিং তারা একটা যে সময় আছে তাতে পারবে বলে তারা বলেছেন। যদি বিদেশি থেকে সরবরাহ কোনো সমস্যা না থাকে, যদি ফান্ডের কোনো সমস্যা না থাকে, নতুন প্রকল্পে ইভিএম সংরক্ষণে যথাযথ ব্যবস্থা রাখার বিষয়টি নিশ্চিত করা হবে জানান এই নির্বাচন কমিশনার। বড় বড় বাড়ি ভাড়া নিয়ে সেখানে যে র‍্যাক করে যেভাবে রাখার নিয়ম ওইভাবে রাখবে, এই রাখবে। তো আমাদের পরবর্তী প্রকল্প ওই কম্পোনেন্টগুলো রাখা হচ্ছে, যাতে বর্তমান ইভিএম এবং ভবিষ্যতে যেগুলো করা হবে। নির্বাচন পরিচালনা করতে কি পরিমাণ অতিরিক্ত জনবল লাগবে তাও ঠিক করা হচ্ছে বলে জানান ইভিএম পরিচালক। গতবার যেরকম ইভিএম প্রক্রিয়া করেছিলাম আনুমানিক সেটা বা তার থেকে কিছুটা বেশি, এটা ডিপেন্ড করে আসলে আসন ভিত্তিক ভোটার সংখ্যার উপরে, কারণ সব আসনে ভোটার আমাদের ডিস্ট্রিবিউশনটা ইকুয়াল না। তো আমাদের বেশ একটা বড় জনবলের প্রয়োজন হবে, যত দ্রুত সম্ভব এটাকে পাশ করিয়ে এবং কার্যকরিতায় রূপ দেওয়া, তো সেই প্রচেষ্টায় কাজ চলছে। 150 আসনের ঘোষণা থাকলেও কত আসনে ইভিএমে ভোট হবে সেটি অনেকখানি নির্ভর করছে প্রকল্প বাস্তবায়নের উপরেই। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা।